কাছাকাছি টাঙ্গুয়ারহাওড়ের খুবই লাক্সারিয়াস একটি হাউস বোটে আজকে এই লাক্সারিয়াস হাউস বোটের সমস্ত খরচ টাঙ্গুয়ারহাওড়ের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করবো। তো চলুন একসাথে উপভোগ করে আসি। টাঙ্গুয়ারহাওড়ের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো, যাতে করে এই টাঙ্গুয়ারহাওড়ে এসে আপনি মনের মতো টাঙ্গুয়ারহাওড়কে এনজয় করতে পারেন। আর ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ টাঙ্গুয়ারহাওড়। টাঙ্গুয়ারহাওড় বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জে অবস্থিত দেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণের স্থান। আর বর্ষা মৌসুমে ভ্রমণের জন্য এই স্থানকে বলা হয় হাওড়ের স্বর্গরাজ্য। তাই তো বর্ষা এলেই ভ্রমণ পিপাসু মানুষের প্রধান গন্তব্য হয়ে ওঠে এই টাঙ্গুয়ারহাওড়ে। বিশাল আকাশ, বিশাল জলাভূমি। হাওড় মানে প্রচুর ফসল, বিশাল প্লাবন ভূমি। হাওড় মানে মুক্ত বাতাস, বিশুদ্ধতায় ভরা। হাওড় মানে প্রচুর পানি, হিসাব নিকাশ ছাড়া। আসলে চারদিকে স্বচ্ছ পানি আর সতেজ বাতাস আপনাকে প্রশান্তির ছোঁয়া দিবে। আর এই প্রশান্তির ছোঁয়া পেতেই প্রিয় মানুষকে নিয়ে বিলাসবহুল দ্য ক্যাপ্টেন হাউস বোটে এবার ভ্রমণ করব, যেখানে 2 দিন 1 রাত এই বোটের মধ্যে হাওড়ের বুকে ভেসে বেড়াবো এবং পাহাড়, নদী, লেক আর শিমুল বাগানের সৌন্দর্য মন ভরে উপভোগ করব। শুরুটা হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। অন্য কোনো বাসের টিকিট না পাওয়ায় রাত 11:15 আল মোবারাকা পরিবহন বাসে 1500 টাকা দিয়ে 2টি নন এসির টিকিট কাটলাম। আপনি চাইলে শ্যামলী এনা ট্রাভেল, রিল্যাক্স লেন কিংবা অ্যানা বাসেও যেতে পারেন। আর এই লেনে অ্যানা আর শ্যামলী বাসেই এসি সার্ভিস আছে। যে বাসে ঢাকায় আসার সময় আমরা এসেছিলাম আর 2টি টিকিটের জন্য ভাড়া পড়েছিল 2400 টাকা। রাত 11:20 আল্লাহর নামে আমাদের বাস যাত্রা শুরু হয়েছে। রাত 3:30 হাইওয়ে ইন নামে একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছিল 20 মিনিটের জন্য। এরপরে সকাল 6:00 ঘুম থেকে উঠে দেখি বাস সিলেট পার হয়ে সুনামগঞ্জ হাইওয়েতে চলছে। যেতে যেতে রাস্তার দুপাশে হাওড়ের সৌন্দর্য দেখলে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে, একেবারে ছবির মতো সুন্দর দেখতে। সকাল 7:00 আমরা সুনামগঞ্জের আব্দুর জহুর সেতুর কাছে নেমে পড়ি, কারণ এখানে বোর্ড থেকে আমাদের রিসিভ করার জন্য লেগুনা পাঠিয়ে দিয়েছে। এখন এখান থেকে লেগুনাতে করে সরাসরি আনোয়ারপুর চলে যাব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি হাওড়ে পানি বেশি থাকে তাহলে বোট সুনামগঞ্জ থেকেই ছেড়ে যায়, আর যদি পানি কম থাকে তাহলে আনোয়ারপুর থেকে ছেড়ে যায়। সেক্ষেত্রে সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর যাওয়া আসার জন্য লেগুনা বা সিএনজির ব্যবস্থা বোট কর্তৃপক্ষই করে থাকে। প্রায় 1 ঘন্টা লেগুনা জার্নি করে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত সেই ক্যাপ্টেন হাউস বোটে। আসার সাথে সাথে আমাদের রুম বুঝিয়ে দিয়েছিল। রুমটি ছিল একটি এসি রুম আর রুমটিতে অ্যাটাচ বাথরুম এবং পার্সোনাল বারান্দাও ছিল। ব্যাগ রেখে সামনে যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের হাতে ধরিয়ে দিল লেবুর শরবত। খেতে খেতে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। আর জায়গাটা বেশ বড় এবং বেশ সুন্দর, আপনারা সবাই মিলে এখানে আড্ডা দিতে পারবেন। আর সন্ধ্যার সময় এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। এখন বাইরে অনেক রৌদ্র, তাই রুমে চলে গেলাম। আর যাওয়ার সাথে সাথেই সকালের নাস্তা দিয়ে গেল। সকালের নাস্তা হিসাবে এখানে খিচুড়ির সাথে 2 পিস মুরগির মাংস, বেগুন ভাজা, আচার এবং সালাদ ছিল। আর খাবারের স্বাদ মাশাল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর পরিবেশে এই রকমের খাবার খেতে অন্য রকম ভালো লাগা কাজ করে। সত্যি হাওড়ের মধ্যে সব খাবারই ভালো লাগবে আপনার। আমাদের হাউস বোট দ্য ক্যাপ্টেন ছুটে চলেছে টাঙ্গুয়ার হাওড়ের বুক চিরে তার গন্তব্যস্থলে। এই সুযোগে আমি এই যে বোটের সমস্ত রুম এবং রুমের খরচ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। সেটি হচ্ছে আমরা এখন যে রুমে আছি, এইরকম রুম আছে এখানে 4টি, যেখানে আপনি এসি পেয়ে যাবেন, অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন এবং প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবেন। এবং এখানে যদি আপনারা 2জন থাকতে চান তাহলে জনপ্রতি খরচ হবে 12,500 টাকা। আর আপনারা যদি 3জন থাকেন এই রুমে তাহলে আপনার জনপ্রতি খরচ হবে মাত্র
11,000 টাকা। এবং আরেকটি রুম আছে যেখানে আপনি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন, এবং যেখানে আপনারা দুজন থাকতে গেলে জনপ্রতি খরচ হবে আপনার 9,000 টাকা, এবং যদি তিনজন থাকেন তাহলে জনপ্রতি খরচ হবে মাত্র 7,000 টাকা। এবং আরেকটি রুম আছে যেখানে আপনি এই রকমের একটি বেড পেয়ে যাবেন, এবং সেখানে যদি আপনারা দুজন থাকেন তাহলে অবশ্যই আপনাকে খরচ করতে হবে 7,500 টাকা, আর সেখানে তিনজন থাকার কোনো অপশন নেই। এবং সবশেষে বড় একটি রুম রয়েছে, সেটাতে আপনারা চাইলে ফ্যামিলি মেম্বারকে নিয়েও থাকতে পারবেন, কারণ সেখানে বড় বড় দুটি বেডও আছে এবং সাথে অ্যাটাচ বাথরুমও আছে। সেখানে যদি আপনারা চারজন থাকতে চান তাহলে আপনার জনপ্রতি খরচ হবে মাত্র 7,500 টাকা, এবং সেখানে যদি আপনারা পাঁচজন থাকেন তাহলে জনপ্রতি খরচ হবে 6,500 টাকা। আপনারা যদি ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনারা ওই যে ছুটির দিনগুলো ছাড়া আসবেন, তাহলে আপনারা 15-20% ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই হচ্ছে টোটাল রুমগুলো এবং রুমের ভাড়া। আপনার যেটা পছন্দ হয়, যেটা আপনার সাথে চাই, সেটা নিয়ে উপভোগ করতে পারবেন এই টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য, ঠিক আমাদের মতো। হাউসবোটটি যখন হাওরের বুকে ভেসে বেড়াবে তখন এর ছাদে দাঁড়িয়ে হাওরের মন কাড়া সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আর দেখে মনে হবে আমার বাংলা কতই না সুন্দর, কতই না মায়া আছে এই বাংলার বুকে। আমাদের প্রথম স্পটটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর শিমুল বাগানে, যার জন্য আমাদের হাউসবোটটি সরাসরি চলে আসে শিমুল বাগানের কাছে। আর আমাদের হাউসবোটটি শিমুল বাগানের পাশেই নোঙর করেছিল, যেখান থেকে মাত্র 2 মিনিট হেঁটেই শিমুল বাগানে চলে আসলাম। আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ শত শত শিমুল গাছ সারি সারি করে দাঁড়িয়ে আছে, মনে হয় শিল্পীর আঁকা একটি ক্যানভাসের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আর এখানে আসলে মাত্র 100 টাকা দিয়ে আপনি ঘোড়ায় চড়তে পারবেন, আর ভাগ্য ভালো হলে আমাদের মতো এই রকমের গানের আসর পেয়ে যেতে পারেন। বাগানের নদীর পাড়টা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ এখানে দাঁড়ালে আপনি জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড়ের যে সৌন্দর্য দেখতে পারবেন সেটি অকল্পনীয়। আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটি এখানে আসলে আপনি বুঝতে পারবেন। এখন আমরা এখান থেকে চলে যাব বারেকের টিলা দেখতে, তাই আমাদের হাউসবোটটি ছেড়ে যাচ্ছে বারেকের টিলার উদ্দেশ্যে, আর যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। যাবার সময় তারা রুমে আম আর পেয়ারা দিয়ে গেল। আরেকটি কথা, এখানে খাবারের অভাব নেই, একটার পর একটা আসতেই থাকবে আর আপনি খেতেই থাকবেন, আর খাবার দাবার সবই কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকবে। এখন এখান থেকে একটি বাইক নিয়ে চলে যাব বারেকের টিলাতে, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। বারেকের টিলায় আসলে আপনি সীমান্ত পিলার দেখতে পারবেন, আর এখানে বসে নদী আর পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দর করেই উপভোগ করা যায়। আর দেখেন আমরা যে সুন্দর
ট্রাভেল টি শার্টটি পরে আছি, চাইলে কিন্তু আপনিও এটি নিতে পারেন। কারণ ট্রাভেল যদি ট্রাভেল টি শার্টেই না হয় তাহলে ট্রাভেলে অপূর্ণতা থেকে যায়। আর ট্রাভেল টি শার্ট সহ ট্রাভেলের সমস্ত কিছু পেয়ে যাবেন লাক্সু পয়েন্ট ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। তাই এখনই ভিজিট করে নিয়ে নিন আপনার পছন্দের ট্রাভেল টি শার্টটি কিংবা ট্রাভেল গ্যাজেটটি। ওই যে বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়, যেগুলো ইন্ডিয়াতে অবস্থিত। আমার এখানে আসলে খুবই খুবই খারাপ লাগে, কারণ এই পাহাড়গুলো যদি বাংলাদেশে হতো তাহলে অনেক ভালো লাগতো, কারণ ওই পাহাড়ে যেতে পারতাম, ওই পাহাড়ের কাছে নিজের গল্প বলতে পারতাম, নিজের দুঃখ কষ্টকে শেয়ার করতে পারতাম, যদিও ওটা ভারত বাংলাদেশ নয়। আর এই যে সামনে যে নদীটা আছে, এই নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী। আমরা বই পুস্তকে পড়েছি কিংবা লোকের মুখে শুনেছি যে জাদুকাটা নদীর সৌন্দর্য আসলে খুবই খুবই সুন্দর, সেটি এখন বাস্তবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ওয়াও, আল্লাহর অশেষ অশেষ সৌন্দর্য মনে হয় যে এইখানে ঢেলে দিয়েছে। আর জাদুকাটা নদীর একটি হচ্ছে ইতিহাস আছে, ছোটো একটি ইতিহাস আছে, লোকমুখে একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে যে এই জাদুকাটা নদী থেকে আর কি একটা জেলে মাছ ধরছিল, তো তার বউ একটা বাচ্চাকে সাথে নিয়ে সেই মাছ কাটতেছিল, ওই বাচ্চার নাম ছিল জাদু। তো ভুলবশত ওই মাছ কাটতে গিয়ে সে তার বাচ্চাকেই হচ্ছে কেটে ফেলে, আর ওই বাচ্চার ওই ইতিহাসকে কেন্দ্র করে এই নদীর নামকরণ করা হয়েছে জাদুকাটা নদী। আর এখানে একটি পিলার আছে যেটি হচ্ছে 1203 নম্বর পিলার, যেটি ইন্ডিয়া বাংলাদেশের একেবারে বর্ডারেই অবস্থিত, আর এটি হচ্ছে সীমান্ত পিলার। আসলে যাই হোক, এখানে আসলে আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এই জায়গার নাম হচ্ছে বারেক্কা টিলা বা বারেকের টিলা। অবশ্যই অবশ্যই আসবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন। আর আপনি যদি বৃষ্টির সময় বা বর্ষার সিজনে আসেন তাহলে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটি হচ্ছে ঝর্ণা আপনি দেখতে পারবেন। এখন ওই ঝর্ণায় পানি নেই, কিন্তু আপনি যদি বৃষ্টির সিজনে আসেন, যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু ওইখানে আপনি পানি দেখতে পারবেন, যেটা দেখতে আসলেই বেশি সুন্দর লাগে। সো অবশ্যই এখানে আসবেন, আল্লাহর এই সৌন্দর্য উপভোগ করবেন। এখন এই বারেকের টিলা থেকে চলে যাব মিনি সুইজারল্যান্ড দেখতে, যেখানে যেতে 10 মিনিট সময় লাগবে। আমি এখন আছি বাংলাদেশের মিনি সুইজারল্যান্ডে। আমার পিছনে রয়েছে মেঘালয়ের বড় বড় পাহাড়, অ্যান্ড পাহাড়গুলোকে দেখলে আসলে আপনার মন ভরে যাবে। আর এই জায়গার নাম মিনি সুইজারল্যান্ড কে দিয়েছে সেটি আসলে জানা যায়নি। এখানের যে পর্যটকগুলো আসে তারা এখানে দাঁড়িয়ে নাকি এই ল্যান্ডটাকে মিনি সুইজারল্যান্ড মানে সুইজারল্যান্ডের মতো হচ্ছে উপভোগ করে, বা সুইজারল্যান্ডের মতো নাকি এটাকে দেখায়, অ্যান্ড আসলেই দেখায়। কারণ সবুজ গালিচা আছে এখানে, এবং ওই যে মাঠে যে গরুগুলো, মানে ছোটোখাটো একটা মিনি সুইজারল্যান্ডের মতো লাগে বলেই কিন্তু তারা নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। আর এখানে আপনি দাঁড়ালে হাহ কত সুন্দর যে আপনি বাতাস পাবেন, অ্যান্ড ওই যে মেঘালয়ের থেকে হচ্ছে যে হালকা মৃদু শীতল বাতাস আপনার যখন ছুঁয়ে যাবে তখন অন্যরকম একটা প্রশান্তি লাগবে। আসলে এই প্রশান্তি পেতে হলে আপনাকে এখানে আসতেই হবে। আর আমি বলি ভাই আসুন, দেখুন এই সৌন্দর্য, দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন, এবং একবার না হাজারবার এখানে আপনার আসতে মনে চাইবে। তাই বলি ঘর থেকে বের হন, আল্লাহর এই সুন্দর নিদর্শনগুলোকে দেখেন আর এইভাবে উপভোগ করুন। এখন এখান থেকে যাব সাদা পাথর দেখতে, আর যেখানে যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট, কিন্তু যাওয়ার পথটা আপনার মন কেড়ে নিবে। কারণ সবুজ ফসলের মাঠের গা ঘেঁষেই আছে ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়, আর এরকম সৌন্দর্য দেখলে আপনার মনে প্রশান্তি এমনিতেই চলে আসবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ইন্ডিয়া, আমরা কিন্তু একেবারে ইন্ডিয়ার কাছে। আর এই জায়গাটার নাম কিন্তু সাদা পাথর, আসলে এই জায়গাটার নাম চাঁদপুর সাদা পাথর, যেটা এখন পর্যন্ত মোটামুটিভাবে হিডেন। এখানে হচ্ছে অনেকেই আসে না বা অনেকেই এই জায়গাটাকে চিনে না। দেখেন এখানে কিন্তু আশেপাশে যত সব পাথর আছে সবই কিন্তু সাদা, এই কারণে এই জায়গার নাম হচ্ছে সাদা পাথর। আর এই জায়গাটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত, তাই এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর সাদা পাথর। আর ওই দেখুন, মানে একেবারে মনে হয় যে এই যে হাত দিয়ে ধরবো পাহাড়, কত সুন্দর জায়গা। আর এই যে ঝিরি, ঠিক আছে, শীতল পানির ঝিরি, আমি এই যে পা রাখছি একেবারে শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার যদি হচ্ছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, বলবেন যে ভাই আমি এই চাঁদপুর সাদা পাথরে আসবো, আপনাকে এই যে বাইকের ভাইরা নিয়ে আসবে এখানে এসে আর কি শরীরটাকে শীতল করতে পারবেন। আর এই সুন্দর সাদা পাথর দেখে আপনার মনে তৃপ্তি মিটাতে পারবেন। বাট একটা রিকোয়েস্ট, এখান থেকে কোনো পাথর আপনার নেবেন না, কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ।
এখন এখান থেকে সরাসরি বোটে চলে যাচ্ছি, আর এই তিনটে প্লেস ঘুরিয়ে দেখার জন্য বাইকারকে দিতে হয়েছিল 350 টাকা। আমাদের বোটটি নদীর ওই পারে নিয়ে যাচ্ছে, আর সেখানে আমরা সবাই মিলে গোসল করব এবং খাওয়া দাওয়া করব। আর এই বোটের সারটি বেশ সুন্দর, এখানে হাওরকে উপভোগ করার জন্য এই রকম বেড পেয়ে যাবেন এবং অনেক চেয়ার ও টেবিলও আছে এখানে, আর রোদ থেকে বাঁচার জন্য ছাতারও ব্যবস্থা করা আছে। সব মিলিয়ে সারটা বেশ বড় এবং সুন্দর। এখন গোসল টাইম, আর আমি লাইফ জ্যাকেট সবসময় এইরকম উল্টাই পরি, এটা আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, গোসল শেষ করে খাওয়া দাওয়ার জন্য সবাইকে স্বাদে ডাকা হয় এবং সেখানেই খাবার পরিবেশন করা হয়। হাওড়ের সব থেকে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাওড়ের খাবার। আপনি এখানে এসে কি খাবেন সেটাও কিন্তু ট্যুরের অন্যতম একটি হচ্ছে চ্যাপ্টার। সব হাওড়ে আমরা কেন আসি, হাওড়ের যে তরতাজা মাছ খাবো সে কারণেই কিন্তু আসি। তো আমাদের হচ্ছে এই যে আইটেমগুলোর মধ্যে কিন্তু সেই হাওড়ের তরতাজা মাছ রয়েছে। ভাই মাছের নামটা জানো কি? আমাদের হাওড়ের দেশি বোয়াল মাছ। দেশি বোয়াল মাছ, ভাই বোয়াল মাছ আমার খুবই ফেভারিট, বাট আমি নামটা ভুলে গেছি। আর আছে মুরগি, আর আছে ভাজি, আর আছে হচ্ছে আলু ভর্তা, আর আছে টাকি মাছের না হচ্ছে কি মাছের পাঙ্গাস মাছের ভর্তা, আর আছে পাঙ্গাস মাছের ভর্তা। তো এই যে খাবারটা, আসলে এই খাবার বড় বিষয় না, অনেকে চাইনিজ খায়, বাট আপনি কোন পরিবেশে খাচ্ছেন? একপাশে ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়, আর আপনি বিলের মধ্যে কত সুন্দর একটা হাউস বোটের উপরে আপনি এই খাবারটা খাচ্ছেন। আসলে এই ফিলিংসের কারণেই কিন্তু মানুষ এখানে বারবার ছুটে ছুটে আসে। তাই আপনারা আসবেন, আমি এসেছি, আর হচ্ছে আমি খাবারের মধ্যে অতটা কথা বলি না। যাই হোক, আমাদের আইটেমগুলো তো ভাই বলেই দিছে, এখন খাবার টেস্টিংয়ের পালা। আমি খেয়ে দিয়ে তারপর হচ্ছে রিভিউ দিব যে আসলে এই খাবারটা কেমন ছিল। সত্যি খাবারটি খুবই সুস্বাদু ছিল। আর খাবার শেষ করে দোলনায় কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি রুমে। টানা এক ঘন্টা ঘুম দেওয়ার পরে আবার চলে যাই ছাদে। ছাদে এসে দেখি আমরা নীলাদ্রি লেকের কাছেই চলে আসছি। আসলে নীলাদ্রি লেকের বিকেল নাকি সব থেকে সুন্দর বিকেল হয়, তাই আমাদের বোট সন্ধ্যা হওয়ার আগেই নীলাদ্রি লেকে এসে পৌঁছেছে। এখন এই বোট থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনি চলে যেতে পারবেন নীলাদ্রি লেক। আর এই লেকটি আসলেই খুবই সুন্দর, একপাশে মেঘালয়ের পাহাড় আর একপাশে খুব সুন্দর একটি জলরাশি, দেখলেই মন ভরে যায়। সত্যি কথা বলতে বাংলাদেশে এই যে নীলাদ্রি লেকের মতো বিকেল খুবই কমই আছে। আপনি যদি এখানে আসেন, খুবই সুন্দর এই পরিবেশ দেখে আপনার মন এমনিতেই ভরে যাবে। ভাই পিছনে বড় বড় যে মেঘালয়ের পাহাড় আছে তার একেবারে কোল ঘেঁষে একটি লেক, এবং লেকে আপনি চাইলে কাইকিং করতে পারবেন কিংবা বোটিং করতে পারবেন, কিন্তু আপনি যদি ওই কিছুই করতে না চান, এখানে মাঝি আছে, তারা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এই লেকটিকে দেখাবে এবং এই লেকের সৌন্দর্য আপনি খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আরেকটা বিষয় কি জানেন, এই যে আমার মাথার বা আমার পাশে রয়েছে একটি গাছ, এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি যদি এই গাছটাকে হচ্ছে খুব ভালো করে ফ্রেমিং করে ছবি তুলতে পারেন, আপনার লাইফে অন্যতম সুন্দর ছবি হবে এটি। সর্বমোট মিলিয়ে একটি কমপ্লিট প্যাকেজ আপনি এখানে পাবেন। সো অবশ্যই অবশ্যই টাঙ্গুয়ার হাওরের ভ্রমণে আসবেন, অ্যান্ড খুবই সুন্দর করে এই সমস্ত সৌন্দর্য উপভোগ করবেন, সাথে সাথে এই নীলাদ্রি লেকের সুন্দর মায়াবী রূপ আপনি দেখে যাবেন। আপনি এখানে বারবার চলে আসবেন। সত্যি কথা বলতে বিকাল বা সন্ধ্যার দিকে আপনার শরীরে একটা ক্লান্ত ভাব চলে আসবে, আর তখনই হচ্ছে এই যে আপনাকে সন্ধ্যার স্ন্যাক্সটা দেওয়া হবে। আজকে আমাদেরকে দিয়েছিল নুডলস, আর হচ্ছে চা দিয়েছিল। তো ওই নুডলস আর চা খেয়ে আমরা কিন্তু রুমে চলে আসি। রুমে চলে এসে একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এই যে ব্যালকনিতে সময়টা কাটাই, আর আরেকটু পরে গানের আসর হবে। ঠিক আছে, এখানে কন্টিনিউ এই আসরটা তারা দেওয়ার বা আয়োজন করার চেষ্টা করে, এবং গান গেতে গেতে গানের আসর একেবারে জমাতে জমাতে যখন ক্লান্ত হয়ে যাব, যখন ক্ষুধা লাগবে, তখন ডিনার করব এবং তারপরে ঘুমিয়ে পড়ব। সো এখন আমাদের প্ল্যান হচ্ছে আরেকটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গানের আসরে চলে যাব। সো এখন সরাসরি আপনাদেরকে গানের আসরে নিয়ে যাচ্ছি। রাতের ডিনার আইটেম ছিল আমার খুবই ফেভারিট, হাঁসের মাংস, বড় রুই মাছ, মুড়িগণ্ড আর সালাদ।
আর খাবারের মান সত্যি অসাধারণ। আর খুব ভোরে উঠে আমরা রওনা দিই লাকমাছড়া ঝর্ণা দেখতে। আর লাকমাছড়া ঝর্ণা বাইকে যেতে এখান থেকে সময় লাগে 3-4 মিনিট, আর যদি আপনি অটোতে যান 5-7 মিনিট লাগবে, আর যদি আপনি হেঁটে যান তাহলে 10-15 মিনিট লাগবে। এখানে আসলে আপনি খুব শীতল একটি হচ্ছে জলপ্রপাত দেখতে পারবেন, আর এখানে পা ভিজালে আর কি শরীর এবং মন দুটোই শীতল হয়ে যাবে। সকালবেলা এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর আপনারা যদি আসেন একটু সকাল সকাল আসবেন, কারণ কেউ থাকে না, নিজের মতো করে এখানে এনজয় করতে পারবেন বা এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আর সতর্কীকরণ বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে ওই যে দেখেন হচ্ছে ভারত বাংলাদেশের কিন্তু এখানে বর্ডার আছে, তো অবশ্যই অবশ্যই কেউ বর্ডার ক্রস করবেন না বা বর্ডারের লাইনে যাবেন না, এখন কিন্তু রেড অ্যালার্ট চলে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে কোনো পাথর নিয়ে যাবেন না, এগুলো দেখলে কিন্তু আপনাকে শাস্তির আওতায় পড়তে হতে পারে। এখানে আসবেন, এই সুন্দর প্রকৃতি দেখবেন, উপভোগ করবেন, এটাই আপনার জন্য হচ্ছে ভালো হবে। আর এই যে সুন্দর দৃশ্যের সাথে সাথে যদি খুব সুন্দর মোমেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, এগুলোই কিন্তু আপনার লাইফে সবথেকে মানে বড় বড় স্মৃতি হয়ে থাকবে। তো অবশ্যই অবশ্যই এখানে আসবেন, ভারতের বড় বড় পাহাড়গুলো দেখবেন আর আফসোস করবেন। এখন আমরা এখান থেকে সরাসরি নীলাদ্রি লেকে চলে যাব, কারণ নীলাদ্রি লেকের সকালটা খুবই সুন্দর হয়, সেটি উপভোগ করতে যাচ্ছি। কথায় আছে না যে কোটি টাকার ভিউ, আসলে আমি বলবো এটা কোটি টাকাও না বা শত কোটি টাকাও না, আসলে এই ভিউ দেখতে হলে আপনার কপাল লাগে, ইচ্ছা লাগে, যে ইচ্ছাটা সবার মধ্যে হয় না। আসলে খুবই সুন্দর ভিউ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আপনি যদি এখানে না আসেন কখনো বুঝতে পারবেন না। লেকে খুবই সুন্দর, একটি সময় কাটিয়ে আমরা সরাসরি বোটে চলে আসলাম, আর বোটে আসা মাত্রই আমাদের সকালের নাস্তা দিল, আর সকালের নাস্তায় ছিল মুরগির বিরিয়ানি এবং ডিম আর সালাদ। একদিকে আমরা সকালের নাস্তা করছি, অপরদিকে আমাদের বোট চলে যাচ্ছে তার শেষ গন্তব্যস্থল টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। আর আমার দেখা মতে হাওরের খুবই সুন্দর সুন্দর দৃশ্যের দেখা মিলবে এই ওয়াচ টাওয়ারে যেতে। যখন ওয়াচ টাওয়ারের কাছে চলে আসবে তখন দেখবেন অনেক ছোট ছোট নৌকা দ্রুত বেগে চলে আসছে আপনার বোটের কাছে, কারণ তারা আপনাকে এই সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখাবে এবং গান শোনাবে। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা, ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তুমি ভালোবাসা করম আমি বিয়া, আলতা দিমু চিকলে দিমু দিমু কানে দুল, ওরে ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যামু টাঙ্গার পার, ওই লাল টুকটুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া ওই আমার মন প্রাণ সবই নিল কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করম আমি বিয়া। এখানে অনেক করজ গাছ পেয়ে যাবেন, আর এই করজ গাছগুলোর জন্যই কিন্তু এই জায়গাটা এতটা জনপ্রিয়। আর ওদের নৌকা প্লাস গান শোনার জন্য 200-250 টাকা দিলেই হবে। আর এখানে অনেক নৌকা পেয়ে যাবেন, যার মধ্যে গোসল করার সময় চা কফি বিস্কুট চিপস ইত্যাদি পেয়ে যাবেন। খুব শান্তিময় একটি গোসল শেষ করে এখন খাওয়ার পালা। লাঞ্চ আইটেম ছিল মাছ মুরগি আলু ভর্তা ভাজি এবং ডাল। খাবারের পরে কিছুটা সময় দোলনায় কাটালাম এবং সন্ধ্যার আগে ছাদে উঠে ভ্রমণের শেষ সময় পার করলাম। দেখতে দেখতে আমাদের হাউসবোট দ্য ক্যাপ্টেন আনোয়ারপুরে চলে আসলো এবং আমাদের এই সুন্দর 2 দিন 1 রাতের ভ্রমণ শেষ হলো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।